100% থেকে হচ্ছে 50% নারী আটকায় হচ্ছে পরকীয়াতে। পরকীয়াতে কিভাবে আটকায়? পরকীয়া হচ্ছে স্বামী ভালোবাসা দিচ্ছে না, অনেক কাজে ব্যস্ত থাকতেছে, হয়তো বাংলাদেশের বাইরে কেউ যাচ্ছে, কেউ হয়তো খুব টাকা ইনকাম করবে, অনেক বাড়ি ঘর করবে, তাদের বউ বাচ্চা ভালো রাখবে, ফ্যামিলি ভালো রাখার জন্য তারা কাজের পিছনে দৌড়াচ্ছে, সময় দিতে পারছে না। আর বউটা একা একা থাকতেছে, পাশের বাসার যদি কেউ আইসে একটা দেওয়ার এসে বলে ভাবি কেমন লাগছে, আপনি কেন দেখতে সেই লাগতেছে, আজকে এত সুন্দর লাগছে, ভাবি তো তখনই ফিতা হয়ে যায়। আর যদি ভাবি ভালো থাকে তাহলে আর ফিতা হবে না। ওই ভাবি দিয়ে দিবে দেবরে একদম। ভাবি যদি হাসিটা দেয় দেওয়ার তখন চান্স পেয়ে যায়। আরে ভাবিকে তো আমার পটানো ওয়ান টুর ব্যাপার, তখন ভাবিকে ওয়ান টুর ব্যাপার পটায় ফেলে আর ভাবি পরকীয়াতে আটকায় যায়। নারীরা স্বাধীনতা চায়, একটা কথা না বিশ্বাস চায় স্বামীদের। এখন আপনি যে কথা বলেন যে নারী কি আটকায়, নারী আটকানো এত চেষ্টা কেন ছেলেদের, এত আটকানোর চেষ্টা কেন? যখন নারী পাশে থাকে তখন তাকে ভালোবেসে কাছে রেখে দেওয়া যায় না, তখন তো এটা করে না, তখন তো মনে করেন আমি তো পেয়ে গেছি, ওটার প্রতি যত্ন কমে যায়। ওই যে ভোটার প্রচার শেষ, মানে ভোট শেষ তো প্রচার শেষ, বিয়ে করা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো তার প্রতি কোনো কেয়ার থাকবে না, তার প্রতি সময় থাকবে না। নারী কিছুতেই আটকায় না, নারী যদি চায় থাকবে, নারী যদি চায় চলে যাবে, নারীকে কেউ আটকাতে পারবে না। আর যদি আটকাতে পারে আপু বলুক, আপুর অভিজ্ঞতা, তুমি বলো তোমার অভিজ্ঞতা, আমি আমারটা বলবো। হ্যাঁ, আপনারা দুজনই ভাইরাল মানুষ, যেহেতু আপনারা নারী, নারী প্রশ্নটাই আপনার কাছে বললাম যে আসলে নারী কিসে আটকায়, এই প্রশ্নটা কিন্তু রীতিমতো নারী আমার কাছে বিশ্বাসে আটকায়, ভালোবাসা বিশ্বাস সত্যি কথা আটকায়, মায়ায় আটকায়, ভালোবাসা ভালোবাসা আটকায়, এছাড়া আর নারী আটকানো সম্ভব না একজন মানুষের। আর তারপর আপনি চাইলেও নারী আটকাতে পারবেন, নারীর মনে ওই ভালো টাকা পয়সা আটকায় না, টাকা পয়সাতে কিছুতেই নারী আটকাবে না, কুঠি কুঠি বাবা মার থাকে, পলায় যায় অন্য ছেলের সাথে, টাকাতে নারী আটকায় না। একটা কথা আছে, আপনি সব নারীকে বলতে পারবেন না যে নারী কিসে আটকে, আপনার বলতে হবে কিছু নারী বা দুই রকমের নারী থাকে, নারীর ভিতরে দুটো ভাগ আছে, সব নারী এক না, যেমন সব পুরুষ এক হয় না, সব নারী এক না। শতকরা যদি 90% নারী মানে কথা বলা হয়, আমরা কিন্তু বলতেই পারি যে 90% মানে 100% নারীর আটকায় হচ্ছে আর স্বামীর ভালোবাসা, স্বামী আমার এত পরিশ্রম করতেছে, আমার বাচ্চাকে ভালো করে রাখতে হবে, নারীরা প্রথম স্বামীরকে আটকায়, স্বামীর কাছে আটকায়, বাচ্চা যখন হয় তখন সন্তানের কাছে আটকায় যায়। নারী বলতে কি বোঝায়? নারী বলতে নারী ছাড়া ধন, তো অবশ্যই নারী কিন্তু সন্তানে আটকায়, সন্তানের মায়া পৃথিবীতে সব থেকে বেশি মায়া, আর এই মায়া যখন একটা নারী ছেড়ে দিতে পারে, আমি মনে করি ওর ভিতরে কোনো নারী সত্যতাই নেই। আর যে অনেক নারী আছে সন্তান রেখেও কিন্তু পরকীয়া করে বা সন্তান রেখে চলে যায় নিজে ইচ্ছাকৃত। বর্তমান সমাজের প্রচলিত কথাটা হলো যে বিশেষ করে যারা মানে মানে অর্থাৎ ইয়ং যারা আছে আর কি বিবাহিত, তারা তাদেরকে আটকানোর কথা মূলত এখানে বলা হয়েছে নারীদের। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছি আপু, আসলে আপনারা যে বলতে না না ঠিক আছে ভাই, সমস্যা নারীরা কোনো টাকায় আটকায় না, নারীরা কোনো সৌন্দর্যে আটকায় না, নারীরা কোনো কিছুতে কেউ আটকায় রাখতে পারবে না, নারীর মন বুঝা জিলাপির প্যাস, নারীরে বুঝা বিশাল টাপ ব্যাপার, অসম্ভব না। আমি নারী, আমাকে চিনতে আমি ইচ্ছে করলে একটা পুরুষকে সারাদিন ঘুরাইয়া লাস্টে পানিতে ফেলে দিতে পারি, আমরা নারীরা এত খারাপ, কিন্তু আবার নারীরা ভালোবাসা দিয়ে একটা ছেলেকে নামাইতে পারে। এখন একটা ছেলে যদি আমাকে অনেক ভালোবাসে, তার ভালোবাসা পাই, আমি সেখানে আটকায় যাব, ভালোবাসা আটকায় যায়। না আমি কাউকে ভালোবাসি না, না ভালোবাসা আটকায়, নারী চির সত্যি কথা টাকায় আটকায় না, নারী সত্যিকারের নারী যেটা সে ভালোবাসে আটকায়। টাকা তো আমাদের নিত্য দৈনিক মানে প্রয়োজনীয়, বাট লোভ না, টাকা পয়সা নারীরা স্বাধীনতা চায়, একটা কথা বিশ্বাস চায় স্বামীদের। এখন আপনি যে কথা বলেন যে নারী কি আটকায়, নারী আটকানো এত চেষ্টা কেন ছেলেদের, এত আটকানোর চেষ্টা কেন? যখন নারী পাশে থাকে তখন তাকে ভালোবেসে কাছে রেখে দেওয়া যায় না, তখন তো এটা করে না, তখন তো মনে করেন আমি তো পেয়ে গেছি, ওটার প্রতি যত্ন কমে যায়। ওই যে ভোটার প্রচার শেষ, মানে ভোট শেষ তো প্রচার শেষ, বিয়ে করা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো তার প্রতি কোনো কেয়ার থাকবে না, তার প্রতি সময় থাকবে না, তার জন্য ভালোবাসাটা থাকবে না। আর ভালোবাসা থাকলে সেখানে প্রমাণ করতে হয়, ছোটো ছোটো জিনিস দিয়ে হলেও প্রমাণ করতে হয়, কিন্তু নারীর প্রতি তো আপনার সেই প্রমাণটা করে না, তখন অন্য নারীর প্রশংসা করেন নিজের ওয়াইফের কাছে এসে। তো নারী কীভাবে আটকাবে? নারী সবসময় চায় আমাকে আমার প্রশংসা করুক, আমি আমাকে কেউ প্রশংসা করুক, সুন্দর বলুক, আমার হাজব্যান্ড বলুক, এটা নারী চায়। কিন্তু হাজব্যান্ডরা তো এটা করে না, হাজব্যান্ডরা অন্য মেয়ের প্রশংসা, অন্য ভাবির প্রশংসা, অন্য ভাবির বোনের প্রশংসা এগুলো করে, এগুলো করে কি নারী আটকানো যাবে নাকি? নারী যে উস্তায় মেরে চলে যায় না, এটা এতে ছেলেদের কপাল। আর একটা পুরুষ একটা বউ
পুরা বৃদ্ধ বয়স পর্যন্ত নিয়ে যেতে পারে একমাত্র তার সন্তানের জন্য, কারণ সে ওই সন্তানের মায়ের সংসার আটকে আছে, নয়তো নারী আটকানো। আচ্ছা, ওখানে সন্তান যাওয়া যাবে না, যেহেতু নারী আমার কাছে, আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসা দেয় এবং বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাসে স্ত্রীর আটকায় যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নারী বিশ্বাসে আটকায়? বিশ্বাসে, অবশ্যই আমার কাছে বিশ্বাসে আটকায়, নারী বিশ্বাসই আটকায়, অবিশ্বাস।